হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি, আর এই ব্লগটি হচ্ছে শুক্রবারের, মানে মার্চের 1 তারিখের। তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে দেন আমি ভাবলাম যে অনেকদিন কোনো হেয়ার কেয়ার করা হচ্ছে না, আজকে আমি একটু হেয়ার কেয়ার করব। তো এই জন্য আমি একটি প্যাক বানিয়ে নিচ্ছি। এই জন্য আমি দুটো মিডিয়াম সাইজের পাকা কলা নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা ডিম, আর এর সাথে আমি দিয়ে দিব হচ্ছে টক দই, আর দিব মেথি পাউডার এবং কিছু নিম পাতা পাউডার। তো বলা যায় আজকে আমি যেই প্যাকটি বানাচ্ছি এটা কাইন্ড অফ প্রোটিন প্যাক, আর এটা চুলের জন্য খুবই ভালো, আপনারা ইউজ করতে পারেন। প্যাকটা অ্যাপ্লাই করার আগে আমি কিন্তু একটু আমার চুলে অয়েল ম্যাসাজ করে নেব। আর এই হার্বাল অয়েল যেটা আমি ইউজ করছি এটাও কিন্তু আমার নিজের বানানো, আর এই অয়েলের একটা রেসিপিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি কীভাবে বানিয়েছি। তো মাথায় যদি কেউ আসলে অয়েল ম্যাসাজ করে দেয় তাহলে কিন্তু অনেক আরাম লাগে, কিন্তু আমার আসলে ওরকম কোনো হেল্পিং হ্যান্ড নেই এক্ষেত্রে, তাই নিজেরটা নিজেই অ্যাপ্লাই করে নিচ্ছি। যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি আমার স্ক্যাল্পে অয়েলটা অ্যাপ্লাই করতে। এই অয়েলটা অ্যাকচুয়ালি স্ক্যাল্পের জন্য সবচেয়ে ভালো, এটা পুরো চুলে লাগানোর কোনো দরকার নেই, তাই আমি স্ক্যাল্পে খুব ঘষে ঘষে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই অয়েলের রেসিপির লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এই হচ্ছে আমার প্যাক যেটা আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর অয়েল ম্যাসাজ করার পরে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো চুলটাকে আমি টাইট করে আটকে রেখেছিলাম। আর চুলে অয়েল অ্যাপ্লাই করার পরে 20-25 মিনিট রাখলেই এনাফ, এর চেয়ে বেশি সময় আসলে রাখার দরকার হয় না। তো আমি এখন অয়েল যেভাবে অ্যাপ্লাই করেছি সেম প্রসেসে বিলি কেটে কেটে আমার ফার্স্টে স্ক্যাল্পে, মানে চুলের গোড়ায় খুব সুন্দরভাবে প্যাকটিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই প্যাকটা তো আসলে আমাদের চুলের জন্য খুবই ভালো, চুল অনেক বেশি হেলদি থাকে এই প্যাক যদি আমরা উইকে অ্যাটলিস্ট একদিন অ্যাপ্লাই করতে পারি। আপনারা যদি কখনও অ্যাপ্লাই করেন তাহলে হয়তো রেজাল্ট আপনারা নিজেরাই দেখতে পাবেন। আমার কিন্তু মোটামুটি প্যাক অ্যাপ্লাই করা শেষ, এখন আমি ঠিক অয়েল ম্যাসাজের মতো করে পুরো চুলে ম্যাসাজ করে নিচ্ছি। চুলে প্যাকটা অ্যাপ্লাই করার পরে আপনারা ট্রাই করবেন হাফ অ্যান আওয়ারের মতো অ্যাটলিস্ট রাখতে, আমি তো 1.5 ঘন্টার মতো রাখি আমার চুলে নর্মালি, আর এই 1.5 ঘন্টায় আমি মোটামুটি অনেকগুলো কাজই সেরে নিয়েছি। তো আমি এখন শাওয়ারে যাব, ভাবলাম আপনাদেরকে একটা টিপস বলি, সেটা হচ্ছে আমি এই যে শ্যাম্পু নিয়ে নিলাম আর এর সাথে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা আপনারা আমার মনে হয় সবার ঘরেই থাকে, তো ঘরেই পেয়ে যাবেন। তো আমি শ্যাম্পুর সাথে বেকিং সোডাটা মিক্স করে নিচ্ছি এবং আমি এর সাথে একটু পানিও দিয়ে নিব যাতে এটা একটু পাতলা হয়। আর যারা জানেন না যে বেকিং সোডা আর শ্যাম্পু কী ফলাফল আমাদের চুলের জন্য তাদেরকে বলছি, যারা আসলে ইউজ করেনি তারা তো বুঝতে পারবেন না, বাট আপনারা একবার ইউজ করলেই আই থিঙ্ক আপনারা ভুলে যাবেন যে এটা আমাদের চুলের জন্য আসলে কতটা ভালো। আমাদের চুলটাকে অনেক অনেক সুন্দরভাবে ক্লিন করে এই বেকিং সোডা, প্লাস চুল অনেক বেশি হেলদি লুকিং হয়, সিল্কি হয়, আর শাইনি আর স্মুথ, মানে আপনারা আসলে আমি বলবো ফার্স্ট টাইম ইউজেই আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন যে আগের সাথে এখনকার কী পার্থক্য। তো এই তো আমার শ্যাম্পু তো রেডি, আপনারা যদি এভাবে ইউজ করে থাকেন কখনো তাহলে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনারা যে রেজাল্ট পেয়েছেন সেটাতে কি আপনারা হ্যাপি কিনা। এখন হচ্ছে সন্ধ্যা, তো আমি ভাবলাম যে অনেকদিন ফ্রুট সালাদ খাওয়া হয় না, আজকে একটু ফ্রুট সালাদ বানাই। তো আমি নিয়েছি ফ্রুট সালাদের জন্য আনার বা পোমোগ্রেনেট, আর নিয়েছি অ্যাপেল, আর কিছু গ্রেপস নিয়ে নিয়েছি। আমাদের হচ্ছে সামারে আর রোজায় ফ্রুট সালাদটা খুব বেশি খাওয়া হয়, তো যেহেতু সামারের একটা ভাইব চলে এসেছে তো আজকে হঠাৎ মনে হলো যে একটু ফ্রুট সালাদ বানাই।
তো যারা ফ্রুট সালাদ পছন্দ করেন তারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন কে কীভাবে সালাদ বানান। আমি তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি কীভাবে বানাই নর্মালি। তো আমি আসলে সব ফলগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে মোটামুটি পরিষ্কার করে কেটে নিচ্ছি একসাথে করে, দেন আমি হচ্ছে সব অ্যাসেম্বল করব। আমার কিন্তু এর মধ্যে অ্যাপেল আর গ্রেপস কিন্তু কাটা শেষ, এখন আমি আনার কাটবো। তো ভাবলাম যে আপনাদেরকে একটু শেয়ার করি যে আমি কীভাবে আনার কাটি, এটা কাইন্ড অফ টিপস বলতে পারেন, কজ আনারটা না আমার আসলে কাটতে একদমই ভালো লাগে না, আর আগে তো আরও ভালো লাগতো না। এখন আমি একটু মানে শিখতে শিখতে আসলে শিখেছি যে কীভাবে একটু সহজ হয় আনার কাটা আমাদের জন্য। তো আমি সেটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করছি। আমি জানি না হয়তো আরও অনেকে আছেন এভাবে কাটেন, অথবা অনেকে আছেন এর থেকেও হয়তো অন্য কোনো সহজ পদ্ধতিতে কাটেন। তো আমি এই যে কিছু ভাগ দেখা যাচ্ছে, এই ভাগ বরাবর মানে যে পার্ট পার্ট করা আছে ভিতরে পর্দা দিয়ে, এই পার্ট বরাবর কিন্তু আমি চাকু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিব সুন্দর মতো। আমি জানি না হয়তো অনেকেই এভাবে কাটেন, হয়তো দেখে আমার ভিডিওতে মানে আমার বলা দেখে বা আমার টিপস দেখে অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু আসলে শেখার বা জানার তো কোনো সময় নেই। অনেকেই হয়তো আছে নতুন বা অনেকে কাটতে পারে না, তাদের জন্য আই হোপ অনেক উপকারী হবে। কারণ একসময় আসলে আমি আনার কাটা নিয়ে অনেক সমস্যায় পড়তাম, আমার আনার কাটাটা অনেক বিরক্তির একটা ব্যাপার ছিল। তো এখন আর কি অতটাই বিরক্তি লাগে না, এই যে খুব সুন্দরভাবে চারদিক দিয়ে কেটে নিলে কিন্তু সুন্দরভাবেই খুলে যায়, আর সিটগুলোকে হাত দিয়ে হালকা করে চাপ দিলে কিন্তু বের হয়ে আসে। তো আমি এখন আর কি সিটগুলোকে ছাড়িয়ে নিব আস্তে আস্তে। তো আনার ছাড়াতে ছাড়াতে আমি আপনাদেরকে আরও কিছু টিপস দিচ্ছি, সেটা হচ্ছে আনারের যেই খোসাটা আছে যেটা সেটা আপনারা ফেলে না দিয়ে একটু ড্রাই করে পাউডার করে নিতে পারেন। এটা কিন্তু রূপচর্চার জন্য খুবই উপকারী একটা জিনিস, আপনারা স্কিনে অ্যাপ্লাই করতে পারেন বিভিন্ন ফেস মাস্ক বানিয়ে। আর এছাড়া আনারের যে ভিতরে যে সিটটা রয়েছে সেটা কিন্তু চুলের জন্য অনেক ভালো, চুল পড়া কমায় আর নতুন চুল গজাতে হেল্প করে। এই তো আমার কিন্তু সব ফ্রুটস রেডি, এখন জাস্ট অ্যাসেম্বল করে টস করে নিলেই হবে। তা আমি অ্যাপেল আর গ্রেপসের সাথে কিন্তু পমগ্রেনেট সিডটা নিয়ে নিচ্ছি। আপনারা যদি কেউ ফ্রুট সালাদ এভাবে না খেয়ে থাকেন তাহলে আমি বলবো যে একবার ট্রাই করে দেখতে পারেন, বাচ্চারাও কিন্তু এটা খেতে খুব পছন্দ করে আর এটা খুব রিফ্রেশিং একটা খাবার আমি বলবো। তো আমি এখানে কিছু পিস্তাশিও নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি কিছু আমন্ড, এখানে আপনারা ডেটও দিতে পারেন, ডেটস বা খেজুর যেটাকে বলে। আর আমি গোলমরিচ দিয়ে দিলাম হাফ চামচের মতো, আর দিব একটু সুগার, লেবুর রসও ইউজ করতে পারেন, কিন্তু আমার আসলে ঘরে লেবু ছিল না তাই আমি লেবুর রসটা দিতে পারিনি। লেবুর রসটা দিলে খুব মজা লাগে খেতে। এটা আমি ব্ল্যাক সল্ট দিচ্ছি এখানে, নর্মাল সল্ট না, আমি ব্ল্যাক সল্টটাই ইউজ করছি কারণ এটাও খুবই হেলদি। তো এখন কিন্তু সব কিছু টস করে নিলেই মোটামুটি আমার ফ্রুট সালাদ রেডি হয়ে যাবে, খুবই টেস্টি। আপনারা যদি ট্রাই না করেন আমি বলবো অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আশা করছি আজকের ব্লগে আমি কিছু কিছু জিনিস আপনাদেরকে শেখাতে পেরেছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর ভালো থাকবেন সবাই, খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।